মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে মাইক বাজিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে প্রচার করলেন স্কুলের প্রধান শিক্ষক। দুর্গাপুরের সাগরডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের জন্য প্রচারে মঙ্গলবার স্কুল চত্বর থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রচার মিছিল বের করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রচার মিছিলটির নেতৃত্ব দেন স্কুলের প্রধান শিক্ষক। এই পদযাত্রাটি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে মাইকে করে প্রচার করতে থাকে। পাশাপাশি ছাত্রছাত্রীরা ড্রাম বাজিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করে। কিন্তু প্রশ্ন উঠছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিভাবে লোকালয়ের মধ্যে মাইকের ব্যবহার করলেন স্কুল কর্তৃপক্ষ? এমনকি সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কুলে বাৎসরিক পরীক্ষা চলছে এই মুহূর্তে, তাই কোর্টের নির্দেশিকা কোন রকম লোকালয়ে প্রচার করা যাবে না। সেখানে সরকারি স্কুলের খোদ প্রধান শিক্ষকের নেতৃত্বে ছাত্রছাত্রীদের নিয়ে মাইক বাজিয়ে পদযাত্রা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পারমিশন আপনি কেন, মানে আপনি লোকালয়ের মধ্যে আপনি এটা করছেন মিছিলটা? হ্যাঁ, লোকালয়ের মধ্যে মিছিল এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন? মাধ্যমিক পরীক্ষা এখানে কোনো সেন্টার নেই। আচ্ছা, মানে আপনার স্কুলেও নেই? না। আচ্ছা, মানে পরীক্ষা কোনো সেন্টার নেই, পরীক্ষা চলাকালীন করা যেতে পারে? এখন জানি না, পরীক্ষা চলাকালীন করা যেতে পারে না। কোর্টে নির্দেশিকা তাহলে আপনারা করলেন, কিন্তু যেহেতু আমরা এই লোকালয়ের মধ্যে করছি এখানে কোনো সেন্টার নেই, তাই আমাদের কোনো করতে অসুবিধা নেই। আচ্ছা, পারমিশন নিয়েছি আমরা। আচ্ছা, কার পারমিশন নিয়েছেন এটা আমাদের জানার প্রয়োজন নেই। যদিও এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো দিকে তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েই এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433012428335057 8335057 1 নম্বরে। জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।